আসসালামু আলাইকুম। কেমন আছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এ কে এম জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক, বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে অনলাইন ক্লাস চলছে। তোমাদের সবাইকে সুস্বাগত। আর আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়টির নাম হলো অম্ল ক্ষার উপর লবণের ব্যবহার। এই অধ্যায় থেকে আমি যে দুটি বিষয় আলোচনা করব, এক নম্বর হলো পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সুখী খেতে নির্বাচন, দুই নম্বরে পিএইচের মান জানা প্রয়োজন। আমরা জানি যে আমাদের খাদ্য হজম করার জন্য পাকস্থলীতে একটি শক্তিশালী অ্যাসিডের প্রয়োজন হয়। এসিড আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, না হলে খাদ্য হজম হবে। এখন কোনো কারণে যদি অ্যাসিডের পরিমাণ মাত্রা আছে, নির্দিষ্ট মাত্রা আছে, বেড়ে যায়, তখন তাকে বলে অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি নানা কারণে হতে পারে। প্রধানত আমরা যেসব খাবার খাই, বিশেষ করে যেসব জলীয় পানীয় পান করি, এই পানীয়ের মধ্যে বেশিরভাগই অম্লীয় খাবার। অম্লীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করলে অ্যাসিডিটি হবে। আবার যদি ভাজা পোড়া, তেলযুক্ত, অধিক মশলাযুক্ত খাবার এবং পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বেশি পরিমাণে খাওয়া, তাহলে অ্যাসিডি হবে। এছাড়া আরও বিভিন্ন কারণে অ্যাসিডি হতে পারে, যেমন দুশ্চিন্তা, ঘুম না আসা, সময় মতো খাদ্য গ্রহণ না করা। পাকস্থলীতে বিভিন্ন ব্যক্তি এবং উপস্থিতির কারণেও অ্যাসিডিটি হতে পারে। এখন আমরা যেসব খাবার খাই, এই খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে অ্যাসিডিটি থাকে, তাহলে ও যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার মাত্রা বাড়িয়ে দিলে তখন কি আমাদের পাকস্থলীতে বদ হতে পারে। এই বদ হওয়ার ফলে তখন আমাদের কী করবে, অ্যাসিডিটি বেড়ে গেলে আমাদের কী করবে? এই কোন হল আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন কোন খাবার গ্রহণের কারণে অ্যাসিডিটি হয়। প্রথমে এই খাবারগুলো কম খেতে হবে অথবা টোটালি বাদ দিতে হবে, অথবা কিছুদিনের জন্য এগুলোকে দূরে রাখতে হবে। এছাড়া আমরা এমন কিছু খাবার গ্রহণ করতে পারি যে খাবারগুলো খারি, অর্থাৎ এগুলো অ্যাসিড দূর করে। যেমন শাকসবজি জাতীয় খাবার, পুঁই শাক, পালং শাক, গাজর, বিট ইত্যাদি শাকসবজি খাবার গ্রহণ করবে, তাহলে অ্যাসিডিটি কমে যায়। কিছু খাবার আছে খারি, যেমন খেজুর, নাশপাতি, তরমুজ, কিশমিশ, এগুলো খাওয়ার মাধ্যমে। এছাড়া কিছু দুধের খাবার আছে, সাগরের দুধ, সান আর সারা দুধ, এগুলো অ্যাসিডিটি। তারপরে অধিক মশলাযুক্ত এবং যেসব পানীয়ের মধ্যে অম্লীয় পরিমাণ বেশি হয়, অ্যাসিডিও বেশি, সেই খাবারগুলো করতে হবে। আর আমাদেরকে সময়মতো খাবার খেতে হবে, সময়মতো খাবার না খেলে তাহলে আমাদের সে থাকবে। তারপরে বাজার পড়াতে খাবার করতে হবে, অর্থাৎ টোটালি যেসব খাবার খেলে অ্যাসিডিটি ভালো সেগুলো খাদ্য বা কমকে যেগুলো খেলে অ্যাসিডিটি কমে, অর্থাৎ কিছু খারীয় খাবার আছে, এই খারীয় খাবারগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে অ্যাসিডিটি কমে। কীভাবে কমে? অর্থাৎ এই খা আমাদের এই খার অ্যাসিডটি পরস্পর বিশ্ব করে, যখন অ্যাসিড বেশি হয়ে যায় তখন আমরা খারীয় খাবার খেলে তখন এই খা অ্যাসিডের সংক্রমণ বা অ্যাসিডের প্রতিক্রিয়াকে নষ্ট করে, ফলে
এসিডের মাত্রা স্বাভাবিক হয়ে যায়, তখন খাদ্য হজমের সমস্যা। এবার আসো আমরা দুই নম্বর বিষয় আলোচনা করবো, পিএইচ এর মানের জানার জন্য। পিএইচ কোন একটি জলের দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নেগেটিভ লাগাবে লাগানি জমতে পিএইচ। পিএইচ হলো এমন একটি মান যা তার বলা যায় কোনো জলীয় দ্রবণ বা কোনো পদার্থ বিশেষ কোনো দ্রবণ এসিডীয় ক্ষারীয় না দেব। যেমন পিএইচ এর মান সাত হয়, কোনো জলীয় দ্রবণের বা দ্রবণের পিএইচ সাত হয় তাহলে ডিগ্রি অর্থাৎ বেশি হলে খালি সাতের চেয়ে কম হলে সেটা এসি, আবার সাতের চেয়ে বেশি হলে খালি। তো এই জন্য আমরা দেখব যে আমাদের পিএইচের মান বিভিন্ন ক্ষেত্রে যেমন খাবারের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন সামগ্রিক ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন কলকারখানায় এগুলোর সঠিক ব্যবহার হচ্ছে কিনা, পিএইচ নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, পিএইচ নিয়ন্ত্রণ হয় সামগ্রিকভাবে আমাদের মানব দেহ পরিবেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এখন যেমন আমাদের পাকস্থলী আমাদের ধমনীর পিএইচ হল, ধমনীর পিএইচ হল সাতের কাছাকাছি। এখন ধমনীর পিএইচ হল সাতের কাছাকাছি, এখন যদি কোনো কারণে এই ধমনীর পিএইচ অর্থাৎ আমাদের ধমনীর পিএইচ চার থেকে ছয় থাকে, যদি কোনো কারণে এই সাতের নিচে তিনের নিচে চলে যায়, সাতে আমাদের ধমনীর পিএইচ হল পাঁচ দশমিক পাঁচ বা ছয় দশমিক ছয় চার থেকে ছয়, যদি কোনো কারণে পিএইচের মান দশমিক চার পরিমাণ কম বেশি হবে তাহলে আমাদের ধমনীতে এমন অবস্থা যেন মারা যেতে পারে। আমাদের পাকস্থলীর পিএইচ দুই অর্থাৎ হিসেবে যদি এই দুইয়ের কম বেশি হয় তখন দশমিক পাঁচ কম হলে বা বেশি হলে কি বদ্ধ আমাদের জিহ্বার পিএইচ হল ছয়ের কাছাকাছি, তখন এটি ভালো কাজ করে। তাছাড়া মাটির পিএইচ চার থেকে ছয়, যদি কোনো কারণে মাটির পিএইচ তিনের চেয়ে কম হয় তাহলে এটা প্রচণ্ড এসিড বা অম্ল, এই এসিডির পরিমাণ বেশি হওয়ার কারণে তখন মাটি থেকে প্রয়োজনীয় অঙ্গি প্রয়োজনীয় খনিজ লবণ যেমন মেশে পরিষা এগুলো কি চলে ফলে মাটিটা পুরো হয়। এই জন্য ম্যাগনেশিয়াম ও পেশান থেকে লবণ প্রয়োগ করে মাটির কম। তাছাড়া যদি মাটি পিএইচ নদী পাঁচের বেশি হয় তাহলে এটা হবে খানি, খানি হলো সমস্যা অর্থাৎ মাটি পিএইচ এসিডি হতে পারবে না, খালি হতে পারবে, খালিও বেশি হলে কী হবে যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম আয়নের যে মাটিতে সরবরাহ আছে এই অ্যালুমিনিয়াম আয়নগুলো মাটি থেকে গাছের শিখরে চলে যায়, ফলে গাছের উদ্ভিদের জৈবিক কাজ করা না। এই জন্য আমাদের দেখতে হবে যে মাটি পিএইচ চার থেকে ছয়ের মধ্যে তাহলে আপনি ভালো থাকবেন, এবং যদি কোনো কারণে ক্ষারীয় বা বেশি হয়ে যাওয়া পাশে পাশে বেশি হয়ে যাবে পিএইচের পাশে বেশি হয়ে যাবে তখন এই মাটিতে বিভিন্ন নাইট্রেট লবে যেমন অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করে তখন উর্বরতা বজায়। তো বিভিন্ন শিল্প কারখানায় কেক বিস্কুট তৈরি কারখানায় বা ব্যাটারিতে চামড়া শিল্পে এসিডিটি বা ক্ষারীয় বা পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা আবশ্যক। আমাদের ত্বকের পিএইচ আমাদের ত্বকের পিএইচ পাঁচ দশমিক পাঁচ চার থেকে ছয়, এখন এই ত্বকের পিএইচ যদি পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচের কাছাকাছি যদি কোনো কারণে
proper fields কমে যায় আমাদের টপ আগে যেতে হবে আমাদের বিভিন্ন তত্ত্বের মুখে বিনোদনের মল বা কোনো মশা মশা ব্যবহার করে এগুলো পেয়ে সালাম কথায় কত পাঁচ হলো আমাদের তাদের আবার শিশুদের ক্ষেত্রে টকের দিয়েছিল ছয় সাতের কাছাকাছি যদি বড়দের পাশাপাশি সামগ্রী শিশুদের তাহলে দেখা গেল আমাদের পাঠ্যের মান দ্বারা খুবই পিএইচের মান দ্বারা না জানি নিয়ন্ত্রণ আজ এই পর্যন্তই আশা করি আপনাদের পাঠ্য শুনেছেন ধন্যবাদ আগামী ক্লাসে আসসালামু আলাইকুম।